আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত সুধীবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা জানব যে ব্যক্তিদের দোয়া আল্লাহ পাক কবুল করে নেন কোরআন এবং হাদিসের আলোকে। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দিনী ভাই বোনেরা, প্রথমত আছে যারা বিপদগ্রস্ত ব্যক্তি, দ্বিতীয়ত যারা মজলুম, তৃতীয়ত সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফীহিন্না দাওয়াতুল ওয়ালিদি দাওয়াতুল মুসাফিরি ওয়া দাওয়াতুল মাজলুমি। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, হাদিসটা তিরমিজি শরীফের 1905 নম্বর এবং আবু দাউদ শরীফ এবং মিশকাতের মধ্যেও এই হাদিসটি এসেছে। এই হাদিসের অর্থ হচ্ছে তিন ব্যক্তির দোয়া আল্লাহ পাক কখনো খালি হাতে ফিরিয়ে দেন না। এক নম্বর সন্তানের জন্য পিতামাতার দোয়া, দ্বিতীয়ত হচ্ছে দাওয়াতুল মুসাফির মুসাফির ব্যক্তির দোয়া, তৃতীয়ত হচ্ছে মজলুম ব্যক্তির দোয়া, যে ব্যক্তি খুবই কষ্টের মধ্যে আছে, কেউ তার উপর জুলুম করছে, অন্যায় করছে, অবিচার করছে, এদের দোয়া আল্লাহ পাক বিনা বাধায় কবুল করে নেন। মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ পাক বিনা বাধায় কবুল করেন। সন্তানের জন্য পিতামাতার দোয়া, ন্যায়পরায়ণ বাচ্চার দোয়া এবং রোজাদারের দোয়া, তাদের দোয়া আল্লাহ পাক কবুল করেন। এ বিষয়ে একটা হাদিস এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাহাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম আস-সাঈমু হিনা ইফতিরু ওয়াল ইমামুল আদিল ওয়া দাওয়াতুল মাজলুমি ইয়ারফাউহা আল্লাহু ফাওকাল কামাম ওয়া তুফতাহু লাহা আবওয়াবুস সামা ওয়া ইয়াকুলু রাব্বু ইজ্জাতি লা আনসুরান্নাকি ওয়ালাউ বা'দা হিনিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিন শ্রেণীর লোকের দোয়া আল্লাহ পাক কখনো ফেরত দেন না। এক নাম্বার হচ্ছে রোজাদার ব্যক্তি, যে যতক্ষণ পর্যন্ত সে ইফতার না করে, ইফতার করা পর্যন্ত তার দোয়া আল্লাহ পাক কবুল করেন, পরেও করেন, তবে এই সময়টা বেশি করে করেন। দ্বিতীয়ত ন্যায়পরায়ণ বাদশা, তৃতীয়ত মজলুম ব্যক্তির দোয়া। নানান হাদিসের মধ্যে এসেছে মজলুম ব্যক্তির দোয়ার কথা। এই তিন প্রকারের এই তিন দোয়া আল্লাহ পাক মেঘের উপর উঠিয়ে নেন, আসমানের দরজা সমূহ দোয়ার জন্য খুলে দেয়া হয়। আল্লাহ পাক বলেন, আমার ইজ্জতের কসম, মানে আল্লাহ নিজে বলছেন, আমার সম্মানের কসম, আমি আল্লাহ বলছি আমি অবশ্যই তোমাকে সাহায্য করব, যদিও একটু পরে করি, একটু সময় লাগতে পারে। সুনানে তিরমিজি এবং মিশকাত শরীফ 2249 নম্বর হাদিস। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বেশি বেশি দোয়া করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। 13 প্রকার ব্যক্তি দোয়া আল্লাহ পাক কবুল করেন। আরো কয়েক ব্যক্তি আছে যাদের প্রকারগুলো আমরা পরবর্তী ভিডিওগুলোতে জানাবো ইনশাআল্লাহ। আগামী ভিডিওগুলো দেখার জন্য মোবারকবাদ। আসসালামু আলাইকুম।